ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছে অভিমানী কাঁচা মিঠে। আমি তো ভোরবেলা চলে গেছিলাম, মারলে কত কাটাকুটি করলাম। সে তো জল্পনাতে কল্পনাতে লাগছে জড়িয়ে আর একলারা। এই ভিডিওটা সকাল সকাল বাইকে শুরু করে দিলাম, এখন যাচ্ছি বাজারে মাছ মাংস কিনতে যাচ্ছি। A few moments later, বাজার থেকে চলে আসলাম, বাট চিংড়ি মাছ নেওয়ার কথা ভুলে গেছি। চিংড়ি মাছ নিতে পারলাম না। এদিকে বাছাবাছির কাজ সম্পূর্ণ করছে শাইনা, আর মা আর বু। এখন যাচ্ছি চিংড়ি মাছটা কিনতে। শাইনা টাটা। শাইনা কি করো, মাছ ধরছো? কি রান্না হয়? মাম দাও দাও মাম দাও মাম দাও মাম দাও। বাজার ঘাট সব কিছু করে নিয়ে চলে এসেছি, এখন রান্না চলছে। এখন 9টা বেজে গেছে। 9টা বাজে, কটা বাজে? হ্যাঁ, এখন 9টা 25 বেজে গেছে। এগুলো সব খুলতে হবে, গায়ে সোয়েটারগুলো। যাও, কালকে ঘরের মধ্যে পুরো জামাকাপড় ভরা ছিল, সেগুলো সব খাটের মধ্যে, বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর কিছু সামান এখানে আছে, এগুলো বের করা আছে, এগুলো শাইনা আজকে সঙ্গে করে নিয়ে যাবে বাড়িতে, বড় বাড়িতে। আরে দেখো কোথায় চলে গেছে, দেখো। শোনো 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 শোনো, এদিকে আসো। এখন রান্না বান্নার ওখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, তো আমি ওখানে একটু হেল্প করি, তোমরা চলো। সারা ও সারা, তুমি কি কি কাজ করলে সকাল থেকে? আমি তো ভোরবেলা চলে গেছিলাম, তুমি কি কি করলে? ফাঁকি মারলে কত হচ্ছে তোমাদের বাড়ি? কি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে? আর সেভেন আপ আছে?
সব বাজার ঘাট করা হয়ে গেছে, এখন সব রান্না বান্না সবই হয়ে যাচ্ছে, শুধু বাকি আছে হচ্ছে দই মিষ্টি আর সেভেন আপ আনতে, ওটা আনলে হয়ে যাবে। এখন যাবো চৌমাথা। হ্যাঁ কাকা, ঠিক আছে, বেগুনের বেগুনগুলো কেটে রেখে দেবে। সাজা সাজা সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন সময় 5টা বাজে আর শাইনা এই সবে মাত্র এখান থেকে চলে গেল। তো ও চলে যাওয়ার সময় একটা ভিডিও বানায়নি, তার কারণ হচ্ছে ও কান্নাকাটি করছিল, আমার মনটাও একটু খারাপ ছিল, ওই জন্য একটা ভিডিও বানায়নি। এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও, যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সময় সুস্থ থাকবে, সব ভালো থাকবে এবং স্বাভাবিক থাকবে। টাটা, বাই বাই।